এর আগে আমি অরেঞ্জ মোহিতো তোমাদের দেখিয়েছি, যদি তুমি মিস করে গিয়ে থাকো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। ভার্জিন মোহিতো খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, তোমরা রেস্টুরেন্টে গেলেই অর্ডার করে খাও, কিন্তু এটা খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারো, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে বিনা খরচায়। কীভাবে বানাবে চলো দেখে নাও। প্রথমে একটা গ্লাস নিয়ে নিচ্ছি, এতে এবার স্বাদ মতো চিনি দেব, তোমরা চাইলে এখানে মধু ইউজ করতে পারো। লেবুর রসটা এবার দিয়ে দিচ্ছি, আর ছোট ছোট করে টুকরোয় কিছু লেবু কেটে নিচ্ছি। লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ফ্রেশ কিছু পুদিনা পাতা দেব, তাই জন্য একটু পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই পুদিনা পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেক সময় বালি মাটি থাকে। সামান্য নুন দিচ্ছি, এবার একটা মাডুলা দিয়ে সবগুলো ভালো করে একটু ম্যাশ করে নেব, তাতে করে পুদিনা পাতা, চিনি, লেবুর রস বা লেবুর যে খোসার ফ্লেভারটা সেটা মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর মোহিতোটা খেতে খুব ভালো লাগবে। এবার এতে বেশ কিছু বরফ দেব, অনেকটা পরিমাণে বরফ দেব, কিন্তু দিচ্ছি সোডা ওয়াটার। সব কিছু একবার ভালো করে মিলিয়ে নেব, ব্যাস রেডি হয়ে গেল ভার্জিন মোহিতো। কত সুন্দর হয়েছে তাহলে দেখলে তো, রেস্তোরাঁর স্বাদের এই ড্রিঙ্ক কত সহজে ঘরে তৈরি করে নেওয়া যায়। রান্না করতে করতে ক্লান্ত লাগলে এরকম একটা ড্রিঙ্ক তুমি তৈরি করতে পারো, বা হঠাৎ করে তোমার যদি কোনো গেস্ট আসে তাকেও সার্ভ করতে পারো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না জানিয়ে। খুব ভালো থেকো তোমরা, আর সাতকাহন দেখতে থাকো।